সবাই যে অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে কিন্তু মধুমিতা সিনেমা হলে আমরা দেখতে পাচ্ছি টিকিট ক্রয় করছেন অনেকেই দর্শক, তাই সবাই কিন্তু আমরা নিজেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন দর্শক। খুব ভালো লাগছে সবাই আসলে সাকিবকে ভালোবাসেন। ছবি যদিও ঈদে 12 তারিখ বেরিয়েছে, প্রত্যেকটা গল্পে ভালো আমরা বলবো, আপনাদেরকে বলবো সবগুলো ছবি দেখুন, কিন্তু এখানে আমরা মধুমিতা যে চিত্র দেখলাম 12টা থেকে এখন 6টা পর্যন্ত অসংখ্য ভক্তদের যে ঢল দেখতে পাচ্ছি এখানে, এই যে সেই ওখানে ডিসি রয়েছে, চলন্তি রয়েছে, অগ্রিম রয়েছে, সবাই কিন্তু টিকিট কিনছেন, ক্রয় করছেন, বাচ্চাদের নিয়ে সিনেমা হলে আসছেন। একটু যদি বলতা, তুমি কি শাকিব খানকে চেনো? চেনো? শাকিবের ছবি দেখতে আসছো? কেন শাকিব খানকে ভালো লাগে? কেন ভালো লাগে? এখন রাজকুমার দেখবা। আচ্ছা, একটু জানবো আপনার কাছ থেকে যে বাচ্চাদের নিয়ে সিনেমা হলে আসলেন, কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালোই হবে তাই মনে হচ্ছে। ভালোই হবে। আচ্ছা, বাচ্চাদের যে নিয়ে আসলেন, মনে হয় যে সেরকম পরিবেশ আছে এখন সিনেমা হলে? এখন মোটামুটি ভালোই দেখতেছে, এখন ভিতরে যে কি অবস্থা এটা তো এখনো ঢুকিনি, ঢুকলে আবার বের হলে বলতে পারবো। নিয়মিত হলে আসেন? এমনি আসি, গেল বছরও আসলাম, প্রথমা দেখে গেছি, এখন আবার দেখলাম আসলাম, রাজকুমার দেখতে আসছে। ভালো ছবি এলে হলে আসেন? হ্যাঁ, এই হলেই আসছিলাম, আবার এই হলেই আসলাম। শুধু শাকিবের ছবি দেখে? শুধু শাকিবের ছবি দেখে, ভালো লাগে তাই দেখি, খুবই ভালো লাগে। শাকিবের মতো কি নায়ক আছে মনে হয় আপনার? না, শাকিবের মতো তো নায়ক না, আগে ছিল মান্না, এখন তো মান্নার পরবর্তীতে শাকিব। মান্নার পরে শাকিব? জি। মান্না ছবি দেখছেন? হ্যাঁ দেখছিলাম। দর্শক যদি আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল ধরে কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে চলচ্চিত্র প্রেমী দর্শকরা যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ গরমের মধ্যে দর্শক মানে অনেক কষ্ট করে আসলে টিকিট ক্রয় করছেন, আসলে ভালো লাগা ভালোবাসা মানুষের হৃদয়ে যেভাবে জেগেছে শাকিব খানকে কেন্দ্র করে দর্শক সেটা যে প্রিয়তমাতে যেভাবে দেখেছি আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকে বোরকা পরেও আসছেন সিনেমা হলে। বাহ বাহ বাহ, প্রতিবন্ধীরা এসছেন দর্শক ছবি দেখছেন, সপরিবারে আসলে অনেকে অনেকে সপরিবারে আসছেন ছবি দেখতে দর্শক উপভোগ করতে। এদিকে আমরা দেখছি অনেক দর্শক এখানে দর্শক রাজকুমার দেখতে আসছেন, কি অনুভূতি? ভালো লাগছে তাই জন্য আসছি। গরম লাগছে, আমার ভাই আসছে, আমি আসছি, আমার হাজবেন্ড আসছে। এই যে ঘেমে যাচ্ছেন, বিরক্ত হচ্ছেন না? দর্শক আমরা একটু যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছি তাদের সাথে কথা বলবো। ভাইয়া, এই যে ঘেমে যাচ্ছেন তারপর দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, আনন্দ শাকিব খানের ছবি, রাজকুমার ছবি দেখে পেট ভরবে, পেট না বললে কি আনন্দ করবো। মধুমিতার চিত্র দর্শক প্রচন্ড বড়, আসলে অনেক অস্থির লাগছে আমাদেরও, তারপরও দর্শক আপনাদের।